17টি উপজেলার মধ্যে কিন্তু 14টি উপজেলায় কিন্তু পানিবন্দি। আপনাদেরকে যদি একটু পাখির চোখে আসলে কুমিল্লার যে ভয়াবহ রূপ অর্থাৎ বন্যা পরিস্থিতি যদি দেখাতে চাই, নিশ্চয়ই আপনারা দেখছেন আসলে আমরা উপর থেকে যত দূর তাকাই তত দূরে কিন্তু আসলে শুধু পানি আর পানি চোখে পড়ছে। অর্থাৎ গেল কয়েকদিন ধরে কিন্তু ভারতীয় উজানের পানি এসে কুমিল্লা জেলার প্রায় 14টি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো চট্টগ্রাম উপজেলা, ভুরিচং উপজেলা, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এইসব এলাকার সঙ্গে সঙ্গে গত 3 দিন ধরে কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলাও প্লাবিত হচ্ছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কাকরি নদী এবং গোমতী নদীর পানি এসে কিন্তু এসব এলাকায় কিন্তু বিপুল পরিমাণ জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমরা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিছুটা বেঁচে আছে, কিন্তু ফেনীর পর থেকে কিন্তু শুধু গত কয়েকদিন যাবৎ পানির নিচে ছিল। এখন কিন্তু আসলে যে সড়কে একমাত্র ত্রাণবাহী যানবাহন ছাড়া কিন্তু অন্যান্য যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে। তো সব মিলে আসলে কুমিল্লায় ইতিমধ্যে কিন্তু প্রায় 10 লাখ মানুষের উপরে কিন্তু আসলে পানিবন্দী হয়েছে। এর মধ্যে 50,000-এর অধিক মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তো সব মিলিয়ে কুমিল্লার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বন্যা পরিস্থিতি, যদিও কোনো কোনো এলাকায় কিছুটা পানি কমতে শুরু করেছে কিন্তু পাশাপাশি অন্যান্য উপজেলাগুলো কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চট্টগ্রামের অবস্থা কিন্তু আমরা এখন যে এলাকাটিতে রয়েছে এগুলি সোহাগাজী সদর দক্ষিণ উপজেলার সোহাগাজী এলাকা। নিচে আমরা যতটুকুই দেখছি আসলে মানুষের পানিবন্দির যে বিষয়গুলো চিত্রগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যেগুলি আসলে প্রত্যন্ত অঞ্চল এই সব এলাকার মানুষ আসলে এর আগে কখনো বন্যা এমন পানি এমন বন্যা কিন্তু আসলে কখনো দেখিনি। আপনারা জানেন যে 88 সাল এবং 98 সাল দুইবারই কিন্তু বাংলাদেশ বড় ধরনের বন্যার বিপর্যয়ে পড়েছে, কিন্তু যারা বয়স্ক মানুষ রয়েছেন বিশেষ করে 60-70 তারা কিন্তু বলছেন এর আগে তারা কখনো এমন ধরনের পানি কিন্তু